হ্যালো বন্ধুরা আবারও স্বাগত আলু নিয়ে বেরিয়ে এলো বড় খবর শুনলে আপনি খুশি হবেন খোলা বাজারে দাম কমতে শুরু করে দিল আর যার ফলে পঁচিশ টাকা কিলো দরে সরকারি আলু কেনার দোকানে লাইনের ভিড় উধাও তো কত দামে আলু বিক্রি হচ্ছে কত দাম কমলো কতটা সস্তা হলো সমস্ত খবর থাকবে এই ভিডিওটাতে তো বন্ধুরা তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ খবরগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা ঘন্টা আসবে সেই ঘন্টাটাকে প্রেস করে দেবেন তাহলে দেখবেন তিনটে অপশান আসবে সেখান থেকে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন চলুন এবারে বিস্তারিত জানিয়ে দিচ্ছি খোলা বাজারে আলুর দাম কমতেই পঁচিশ টাকা কিলো ধরে আলু কেনার ভিড় উধাও ভাতারের কৃষক বাজারে ভাতার পূর্ব বর্ধমান জেলার একটি ব্লকের নাম সেখানে কিন্তু পঁচিশ টাকা কিলো ধরে আলু কেনার লাইনে ভিড় কমে গেছে দু তিন দিন আগেই আলু কেনার ভিড় জন্য সেখানে ভিড় উপচে পড়ছিল দেখা যায় শনিবার সকালে ভাতার ব্লকের কিষাণ মান্ডিতে ভিড় একদম হাওয়া মাত্র দুই থেকে তিনজন লাইনে দাঁড়িয়ে রয়েছে আলু কেনার জন্য আসলে ওই দিন ভাতারে খোলা বাজারে তিরিশ টাকা কেজি দরে আলু বাছাই করা বিক্রি হচ্ছিল তাই সরকারি কাউন্টারে আলু কেনার ভিড় কমে গেছে স্থানীয় বাসিন্দারা বলেন খোলা বাজারে আলু কম দামে পাচ্ছি এবং আলু বাছাই করে কিনতে পাচ্ছি কিন্তু কৃষক বাজারে সরকারি সহায়ক মূল্যে আমাদেরকে বাছাই করে আলু কিনতে দেওয়া হচ্ছে না তাই খোলা বাজার থেকে আলু কিনছি কিষাণ মান্ডির দায়িত্বে থাকা শেখ জিয়াউর রহমান বলেন খোলা বাজারে আলুর দাম কমতেই এখানে ভিড় কমে গেছে অথচ গত শুক্রবার পর্যন্ত আলু কেনার জন্য বিশাল লাইন পড়ছিল ভোর থেকেই দূর দূরান্তের মানুষজন আলু কেনার জন্য লাইনে দাঁড়াচ্ছিলেন যত বেলা বাড়ছিল ততই আলু কেনার লাইনে মানুষজনের ভিড় বাড়ছিল গত কয়েকদিনের সেই চেনা ছবি শনিবার কার্যত উধাও আলুর দাম গত এক মাস ধরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ঘোরাঘুরি করছিল তাই রাজ্য সরকার জেলার বিভিন্ন জায়গায় সুফল বাংলার পাশাপাশি কাউন্টার খুলে সরকার সহায়ক মূল্যে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি করছিল স্থানীয় বাসিন্দা টুটুল মণ্ডল বলেন খোলা বাজারে আলুর দাম এখন কমতে শুরু করেছে দাম এক লাফে পঁয়তাল্লিশ থেকে কমে তিরিশ টাকায় নেমেছে তাই মানুষ আর কিষান মান্ডির কাউন্টারে ভিড় করছেন না ওখানে আলু বেছে নেওয়ার সুযোগ নেই তো বন্ধুরা এই ছিল লেটেস্ট খবর আশা করি এই রকম দাম অন্যান্য বাজারেও কিন্তু নামতে শুরু করে দেবে খুব শীঘ্রই হয়তো সব জায়গায় এখনও চালু হয়নি তো তিরিশ টাকা কেজি ধরে যদি এক জায়গায় বিক্রি হয় তার মানে আলুর দাম কমতে শুরু করে দিয়েছে আপনারা বর্তমানে কত দামে আলু কিনছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না জেলা উল্লেখ করে পরবর্তী আপনার দেখা হচ্ছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ